রাজধানীর হাজারীবাগে ট্যানারি বর্জ্য দিয়ে পোলট্রি ও মাছের খাবার তৈরির অভিযোগে 10 জনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের 24 লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার রাতে 6টি কারখানায় অভিযান চালিয়ে মাছ, মুরগি ও গবাদি পশুর জন্য প্রস্তুত 2800 মেট্রিক টন বিষাক্ত খাবার জব্দ করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ট্যানারির বর্জ্য দিয়ে মাছ, মুরগি কিংবা পশুর বিষাক্ত খাবার তৈরির এই অপকর্মের খবর নতুন নয়। গবেষকদের মতে, ট্যানারিতে চামড়া প্রক্রিয়াজাতের শুরু থেকে শেষ পর্যন্ত 20 ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে ভারী ধাতু ক্রোমোনিয়াম, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, যা মাটিও হজম করতে পারে না, অথচ এগুলো প্রবেশ করছে মানব শরীরে। গণমাধ্যমের এমন সংবাদের পর নিষেধাজ্ঞা আসে আদালতের, কিন্তু এরপরেও আইন না মেনে তৈরি করা হচ্ছে মাছ মুরগির এমন বিষাক্ত খাবার। এসব অপকর্ম বন্ধে মঙ্গলবার রাতে হাজারীবাগের 6টি কারখানায় প্রায় 4 ঘন্টা অভিযান চালায় র্যাব। কারখানার 3 মালিকসহ আটক করা হয় 10 জনকে। ট্যানারি বর্জ্যগুলি ক্রোমিয়াম এবং অন্যান্য ভারী ধাতু বা হেভি মেটালযুক্ত থাকে এবং এই সমস্ত মেটালগুলি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমাদের মানবদেহে প্রবেশ করে এবং এতে করে কিন্তু ক্যান্সার সহ নানাবিধ ডিজিজ আমাদের ছড়িয়ে পড়ছে। বিশেষ করে আপনার এখন কিন্তু আমাদের কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না, তার প্রধান কারণ হচ্ছে এটি। মহামান্য হাইকোর্টের আদেশ ভায়োলেশন করে তারা এই রাতের আধারে পোল্ট্রি ফিড বা ফিশ ফিড তৈরি করছে। এর যে মেইন মালিক, মালিক সহ মোট আমরা 10 জনকে আটক করে এখানে প্রত্যেককে 2 বছর বিনাশ্রম কারণে আদেশ করা হয়েছে। তিনি জানান, এমন অপকর্মের সঙ্গে জড়িত সবাইকেই আইনের আওতায় আনতে এই অভিযান অব্যাহত থাকবে। কোন কোন ট্যানারি থেকে আপনার এটা আসতেছে প্রথমত, আর দ্বিতীয়ত এই যে পোলট্রি ফিড বা ডেরি ফিড বা ফিশ ফিড, এটা আলটিমেটলি কোন কোন ফিড মিলে যাচ্ছে, কারণ এগুলি কিন্তু বিভিন্ন ফিশ বড় বড় ফিড মিলে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়তেছে। আমরা সেই চেনটি খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা এখানে যারা যারা যুক্ত আছেন প্রত্যেককে, এই চেনের প্রত্যেককে আমরা বের করে আইনের আওতায় নিয়ে আসবো। তিনি আরও বলেন যে বাসা বা জায়গায় এসব অপকর্ম চলবে সেই বাড়ির মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, তাই এ ব্যাপারে আরও সচেতন হতে সবার প্রতি আহ্বান জানান তিনি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।